এফালে প্রকৃতি সুরক্ষার বাবে বনাঞ্চলত উচ্ছেদ অভিযান, আনফালে সরকারের সহযোগতে প্রকৃতি ধ্বংস। সরকারের দুমুখিয়া স্থিতিক লৈ যোগীঘোপাত ক্ষোভ। আজি আপনাদের চাইছে এটা একে সরকার এটা সময় লামডিং বনাঞ্চল উচ্ছেদ করে, সেই একখানে সরকার আমার জৈব পাহাড় কেনে কাটবলে দিয়ে এটা আটাইতক দুর্ভাগ্যজনক কথা আর আটাইতক ডাঙর কোশ্চেন। এটা এটা সরকারে এটা উচ্ছেদ করে আর এটা ঠাইত খনন করে, এটা কেন কথা হব পারে? যোগীঘোপার করেয়া পাহাড়ত দিনে নিশায় চলিছে খনন। পাহাড় খান্দি ডাম্পারে মাটি লৈ গৈছে বহিরাগত প্রতিষ্ঠানে। সরকার প্রশাসনের প্রকৃতি বিনষ্টকারী স্থিতিয়ে বিপদ কঢ়িয়াইছে যোগীঘোপার করেয়া পাহাড়লৈ। ইতিহাস হওয়ার পথত করেয়া পাহাড় এটা বহিরাগত নির্মাণকারী প্রতিষ্ঠানে দীর্ঘদিনের পর খনন চলাই আছে করেয়া পাহাড়ত। এই সন্দৰ্ভত ND24ত ধাৰাবাহিক বাতৰি সম্প্ৰচাৰৰ পাছতো গা লৰা নাই বঙাইগাঁও জিলা প্ৰশাসনৰ। করেয়া পাহাৰত ধ্বংসলীলা চলাইছে বহিৰাজ্যৰ RSB নামৰ এটা নিৰ্মাণ কোম্পানীয়ে। বহিৰাজ্যত পঞ্জীয়ন কৰা 20-25খন ডাম্পাৰেৰে পাহাৰখনৰ মাটি কঢ়িয়াই থকা হৈছে অন্য স্থানলৈ। প্রকৃতির এই অবাধ ধ্বংসলীলার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত আমসুর। এটা বহিরাগত কোম্পানিয়ে এনেদরে প্রকৃতি ধ্বংস করার সাহস কত পালে বলে প্রশ্ন সংখ্যালঘু ছাত্র সংগঠনটির। যে সময় আমার ভারতবর্ষ প্রাকৃতিক সম্পদ রক্ষা করার কারণে সংরক্ষণ করার কারণে সরকার বিভাগীয় কর্তৃপক্ষ আর ভারত সরকারের সংরক্ষণের ব্যবস্থা হাতত লৈছে, সেই সময়তে সেই সরকারের ছাত্র সহায়তে একটা বহিরাগত কোম্পানিয়ে কিদরে পাহাড় খনন কার্যসূচী করবলে সাহস পায়? পাহাড় খনন বন্ধ নকরিলে তীব্র আন্দোলন গড়ি তোলারও হুঙ্কার দিছে আমসুয়ে। আমি সদৌ সংখ্যালঘু ছাত্রী নন, আমাদের ফলের তীব্রতরভাবে আমি নিন্দা করেছো আর অনৈতিকভাবে বন্ধ করবলে আমি দাবি উত্থাপন করেছো। যদি অনৈতিকভাবে বন্ধ নকরে অনাগত দিনত আমি তীব্রতরভাবে ভয়ঙ্কর আন্দোলন গড়ে তুলব আমি বাধ্য হম। যোগীঘোপার পর মোস্তাক আলমর রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।